রেসিপিটি বানাতে আমি নিয়েছি 250 গ্রাম পনির, একটা ক্যাপসিকাম, 8-10 পোয়া রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, 6 টুকরো কাজু বাদাম, কিশমিশ অল্প, 4 মগজ, গুঁড়ো মশলার মধ্যে কালো গোলমরিচ 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী, ফোড়নে যাবে 2টো ছোট এলাচ, অল্প 2টো দারচিনি, 5-6টা লবঙ্গ। নামাবার সময় দিতে হবে বাটার। পুরো রান্নাটা সাদা তেলে হবে। লাগছে 100 গ্রাম টক দই, ফ্রেশ ক্রিম। গ্রাইন্ডার জারে ক্যাপসিকামটা এইভাবে টুকরো করে প্রথমে দিয়ে দিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা গুঁড়ো। তারপরে একে একে রসুন কুচি, কাজুর টুকরো, কিশমিশ আর 1 চামচ চারমরিচ, 100 গ্রাম টক দই। এইটা একবারে আমি সুন্দর করে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। পনিরটা দেখুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর আমার পেস্টটাও হয়ে গেছে, এরকম স্মুথ একটা পেস্ট হবে। চলে যাব মূল রান্নাতে। গ্যাসটাকে অন করে 2 টেবিল চামচ তেল দিয়ে, তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 5-6 টুকরো লবঙ্গ, 1 টুকরো দারচিনি ও 2টো এলাচ। মশলাটার থেকে একটু গন্ধ বেরোলে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরটাকে জাস্ট 3-4 মিনিট নাড়াচাড়া করব, কেন আগে রামধনু পনিরেও আমি বলেছি পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। পনিরটা দেখো এইভাবে সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে তলাটায় লাল, একদিকে লাল হবে আর একদিকে হবে। আর আমার রামধনু পনির যদি আপনারা কেউ না দেখে থাকেন তো লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। পনিরটা সমানে হাতা দিয়ে নাড়িয়ে দিয়ে এদিক ওদিক করে নাড়াচাড়া করতে হবে, না হলে একটা সাইড লাল হয়ে যাবে, অন্য সাইড ভাজা হবে না। তো আমার 4 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এটাকে কিন্তু লাল হতে দেওয়া যাবে না। পনিরটা দেখুন আমার এই অবস্থায় একটু রং ধরছে, সেই সময়তেই আমি ওই সম্পূর্ণ মশলা দিয়ে যে পেস্টটা দিয়ে দেবো। এই পনিরটা বানাতে গেলে পনির ভেজে আলাদা করে তুলে রাখার কোনো প্রয়োজন নেই, একে একে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পুরো গোলমরিচটা। এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন কষে আদা, কাঁচা লঙ্কা, রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সাইড দিয়ে তেল বেরোচ্ছে। এই সময় আপনারা যদি কেউ চান একটু মিষ্টি মিষ্টি খেতে তো আপনারা একটু চিনি দিতে পারেন, এটা অপশনাল। মশলাটা কষে তেল বেরোনোর পরে আমি ওই গ্রাইন্ডার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব পুরো মশলার সঙ্গে পনিরটা একটু রান্না করার জন্য। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে
জাস্ট 10 মিনিটের জন্য পনিরটাকে রান্না হতে দেব। হয়ে গেল আমার কুইক ক্যাপসিকাম, সামান্য একটু কসুরি মেথি হাতে কষে উপর থেকে দিয়ে দেব। উপর থেকে একটু দিয়ে দেব বাটার। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।